বন্ধুরা, বাদাম বাদাম কাঁচা বাদাম গানটি বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। এদিকে আমাদের সবার প্রিয় হিরো আলম, তিনিও গাইলেন এই কাঁচা বাদাম গান, তাও আবার হিন্দি ভার্সন। তো বন্ধুরা, চলুন তার মুখ থেকেই শোনা যাক তিনি কেন এই গান হিন্দিতে গাইলেন। আমি একটু ব্যতিক্রম কিছু আপনাদের বিনোদন দেওয়ার জন্য, ভার দেওয়ার জন্য গানটা হিন্দিতে গাইছি। এক সময়ের ভাইরাল রানু মণ্ডল, তিনিও গাইলেন এই কাঁচা বাদাম গান। তো বন্ধুরা, চলুন তার মুখ থেকেও শোনা যাক এই গানটি। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। এই আপু তো গিটারের সাথে কাঁচা বাদাম গানটি দারুণ গেয়েছেন। ইসলামিক সুরেও এই কাঁচা বাদাম গানটি গাওয়া বাদ যায়নি। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা। আর এই ভাইয়ের কণ্ঠে কাঁচা বাদাম গানটি শুনে আপনারা না হেসে থাকতে পারবেন না। পায়ের বালা হাতের টুকরা থাকে যদি সিটি গোলের সেন বেসে দেবেন, বিয়ে তাড়াতাড়ি এমবি কিনবেন, ও এমবি কিনে আমার ভিডিও দেখবেন, কমেন্টও করবেন আবার শেয়ারও করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।